এক জঙ্গলে এক পুরুষ পাখির দুটো স্ত্রী পাখি ছিল, একটা হলো কাক আর একটা হলো টুনি পাখি। দুটো স্ত্রীর সাথে তার জীবনটা খুব কষ্টে কাটছিল। কাক আর টুনি পাখির মধ্যে কোনোদিন মিল ছিল না। টুনি পাখি সবসময় তার স্বামীকে নালিশ করত। স্ত্রী কাকের দুটো সন্তান ছিল, টুনির কোনো সন্তান ছিল না বলে সে একদিন তার বোনকে ডাকলো তার সঙ্গে বাড়িতে থাকার জন্যে। একদিন টোনা পাখি বলে, দেখো কাক, তুমি বাচ্চাদের খেয়াল রেখো, আমি বাইরে যাচ্ছি, ওই টুনির থেকে সামলে থেকো। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে, বাচ্চারা কান্না করবে তোমায় না দেখতে পেলে। ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। ততক্ষণে সেখানে টুনি পাখি এসে তার স্বামীকে আবার নালিশ করতে লাগলো। আরে, তুমি সবসময় এই কাকের কাছে এসে কেন থাকো? ও তো দেখতে কত কালো, ওর চেয়ে তো আমি বেশি সুন্দর। তুমি আমার কাছে থাকতে পারো না, এর বাসায় এসেই থাকতে হবে। আমি জানি আমার সন্তান হয়নি বলে তুমি আমার কথা চিন্তাই করো না। আরে না টুনি, এমন ব্যাপার না, এখানে কাকের সন্তানগুলো রয়েছে, ওদেরকে দেখাশোনা করবে, তোমার তো আবার ওদেরকে পছন্দ না। তুমি চুপ করো তো, সব স্ত্রীরা চায় তার স্বামীর সাথে সুখে থাকবে, কিন্তু তুমি তো এর কাছেই থাকো, সেই জন্য আমাকে আমার বোন পায়রাকে আনতে হয়েছে, আমাকে তো ওর সঙ্গেই থাকতে হয়। থাক, তোমায় আর কিছু বলতে হবে না। দেখো টুনি বোন, সবসময় এইরকম কথা কেন বলো? তোমাকে আমি নিজের বোন মনে করি, আর তুমি সবসময় আমাকে উল্টো পাল্টা বলো আমি তোমার কি ক্ষতি করেছি। থাক থাক, ওনার সামনে নাটক করো না, ওনার সামনে খুব ভালো সাজার চেষ্টা করছো, আমি সব বুঝতে পারছি। এই চুপ করো, তোমাদের অনেক হয়েছে, আমার আসতে দেরি হবে। কাক, বাচ্চাদের খেয়াল রেখো, আর তুমি টুনি এখান থেকে চলে যাও। এইভাবে যখন স্বামী পাখি রেগে বলে, তখন স্ত্রী টুনি কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে গেল। কাক তার বাচ্চাদের নিয়ে গেল খেলা করাতে, স্বামী পাখিও সেখান থেকে চলে গেল। সেখানে যা ঘটেছিল এইটা নিয়ে টুনি পাখি খুব কষ্ট পেল। বাড়িতে গিয়ে সে তার বোন পায়রাকে সব কথা জানালো। জামাইবাবু তোকে বকলো? ওই কালো কাকের সামনে ওনার ইচ্ছা করলো তোকে এইভাবে কথা শোনাতে পারলো? আরে বোন, তোর জামাইবাবু ওর জাদুতে পড়ে গেছে, সব সময় আমাকে অপমান করে, ওকেই বেশি ভালোবাসে জানিস। দিদি, তুমি চিন্তা করো না, আসলে কাকের সন্তান হয়েছে তো, তাই জামাইবাবুরা তোমার দরকার নেই, জামাইবাবু নিজের সন্তানদের খুব ভালোবাসে। কাক মনে করছে জামাইবাবুর সব সম্পত্তি ওর সন্তানরা পাবে, ওদের ক্ষতি করতে হবে। হ্যাঁ রে বোন, যেমন হোক করে প্রতিশোধ নিতে হবে, কিছু একটা করতে হবে, কিন্তু কি করি বলতো? দিদি, তোমায় যেমন যেমন বলবো তুমি শুধু সেইগুলোই করো। কি কথা রে বোন, তাড়াতাড়ি বল, আমি সব করতে রাজি আছি। তাহলে তোমার কানটা এইদিকে বাড়াও, একটা ভালো আইডিয়া শোনাবো। তারপরে তারা কানে ফিস ফিস করে কিছু একটা বলে, এইটা শুনে টুনি পাখি খুব খুশি হলো। তারপরে দেরি না করে টুনি আর পায়রা দুজনে মিলে গেল কাকের কাছে। সেখানে টুনি পাখি নিজের অভিনয় শুরু করে। হে রাম, ওনার সাথে এটা কি হয়ে গেল? সকাল থেকে এত ঝগড়াঝাটির মধ্যে কেটেছে বলেই আজ ওনার সাথে এমন দুর্ঘটনা হলো, এবারে আমি কি করি? আরে দিদি, মন খারাপ করো না, জামাইবাবুর কিছু হবে না, এখন কে যাবে? কি হয়েছে টুনি বোন, কি হয়েছে পায়রা বোন, বলো না, বলছো বিপদ হয়েছে, উনি ঠিক আছে তো, কি হয়েছে? আমি এইসব বলতে পারবো না, এই সব কিছু আমার জন্যই তো হলো। কি হয়েছে কি আমায় বলো না, আমার চিন্তা হচ্ছে তো। জামাইবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, সিটি হসপিটালে নিয়ে গেছে, তুমি একটু ওনার কাছে যাবে, আমরা বাচ্চাদের খেয়াল রাখবো। তুমি যাও না, জামাইবাবুকে নিয়ে কালকের মধ্যে বাড়ি ফিরো। আমারও তো যেতে ইচ্ছা করছে, কিন্তু উনি তো আমার কোনো কথাই শোনে না, তোমার কথাই শোনে, তুমি যদি বলবে ঠিক সময় মতো ওষুধগুলোও খাবে। আমার কথা তো মোটেও শোনে না, বাচ্চাদের খেয়াল আমি রাখবো। দিদি, তুমি বাচ্চাদের খেয়াল রেখো, আমি ওনার কাছে যাচ্ছি। এইরকম বলে কাক চলে গেল। সে খুবই চিন্তার মধ্যে উড়তে উড়তে চলে যায়। কাকের চলে যাওয়া দেখে
টুনি পাখি আর পায়রা খুব খুশি হলো, কারণ তাদের প্ল্যান সাকসেস হয়েছে। তারা সঙ্গে সঙ্গে কাকের বাচ্চা দুটোকে হিংসা করতে লাগলো। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে কাকের বাচ্চারা কান্না শুরু করে। কাঁদো কাঁদো, যত খুশি কাঁদো, তোমাদের জন্যই আমার জীবনটা নষ্ট হয়েছে। ওই লাল লঙ্কাটা এখানে দে, আর ওইখানটা আগুন ধরা তো। আরে দিদি, তোমার বলার আগে আমি সব রেডি করে রেখেছি, তাহলে আর দেরি করিস না। এই বাচ্চাদের চোখে লাল লঙ্কার গুঁড়ো দে, ওদের কাঁদাবো। আরে দিদি, আগে আগুনে পোড়াবো, তারপরে চোখে লঙ্কার গুঁড়ো দেব, তখন দেখবে এরা মারা যাবে। আমরা না হয় কিছু একটা ওদের বলে দেব। তাহলে ঠিক আছে, এমনটাই করব। এইভাবে দুই বোনে মিলে বাচ্চাদেরকে মারার চেষ্টা করে। বাচ্চারা অনেক কান্নাকাটি করে, কিন্তু তারা কোনো কথায় কান দিল না। বাচ্চাদের কাঁদতে দেখে তারা শয়তানের মতো হাসি হাসছিল। তখনই সেখানে স্বামী পাখি আর স্ত্রী কাক চলে এলো। বাচ্চাদের ওপর অত্যাচার করতে দেখে স্বামী পাখি টুনি পাখির ওপরে হাত তোলে। ছি ছি টুনি পাখি, তোমার লজ্জা করা দরকার। এইটুকু বাচ্চাদের উপরে এত অত্যাচার করছো, ওরা তো ভগবানের রূপ হয়। ওদের উপরে এমন অত্যাচার কি করে করলি? আজকের পর থেকেই বাড়িতে থাকবিনি, তোদেরকে পুলিশে দেব। এই রকম বলে স্বামী পাখি টুনি পাখির পায়রাকে জেলে দিল। তারপরে কাক আর তার সন্তানদেরকে নিয়ে এসে সুখে শান্তিতে থাকতে লাগলো। এক জঙ্গলে চিল আর পায়রা স্বামী স্ত্রী থাকত। ওই জঙ্গলে থাকা বাকি পাখিরা তাদের খুব পছন্দ করত। চিল সবসময় পায়রার কথা শুনত, তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হতো না। পায়রা আর চিলের প্রতিবেশী টিয়া পাখির পরিবার থাকত। সামনেই কাকের বাসাও ছিল। সবাই আশেপাশে থাকার কারণে সবাই প্রত্যেক দিন মিলে গল্প করত। কি গো শুনছো, আমার টিফিনটা তৈরি করেছো, আর তার সাথে আমার সুগারের ট্যাবলেটটা আনবে, কিন্তু খেতে হবে। কি হলো, কোথায় তুমি, শুনছো? আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, তোমার ট্যাবলেটের কথা আমি ভুলতে পারি? বলো, এ নাও ধরো, তোমার জন্য গরম গরম উপমা তৈরি করলাম। উপমাতে যদি চিনি দিয়ে খাওয়া যায় খুব ভালো হবে, যাও গিয়ে চিনি নিয়ে এসো। আরে বাবা, তোমার তো সুগার বেশি, তার উপরে চিনি খাবে? না একদম না, সবাই তো বলে আমার নাকি কণ্ঠ খুব মিষ্টি। তুমি খাও, আমি গান গাইবো। আমার মিষ্টি কণ্ঠ শুনে তুমি টিফিন খাও। না বাবা, তুমি এই কাজটা করো না। মনে আছে আগের বারে তোমার গান শুনে প্রতিবেশী কাক অজ্ঞান হয়ে গেছিল? এইভাবে যখন চিল আর পায়রা কথা বলছিল, তখনই সেখানে কাক চলে এলো। কাককে দেখে পায়রা আর একটা প্লেটে উপমা নিয়ে এলো। আমি জানি দিদি, তোমার হাতের উপমা খুব টেস্টি হয়, দেখো না সুগন্ধ শুনে আমি চলে এলাম। আরে কাক, এইভাবে আমার বাড়ি আর টিয়া পাখির বাড়িতে না গিয়ে তুমিও তো এবারে বিয়ে করতে পারো, কতদিন এইভাবে না বিয়ে করে থাকবে? আরে দিদি, আমায় আবার কি কেউ মেয়ে দেবে? আমি কালো বলে কেউ আমাকে পছন্দই করে না। ফর্সার থেকে ভালো আমার মতো কালো থাকলে এই দেশের অনেক লাভ হবে। আরে কি করে রে কাক, সেটার ব্যাপারে পুরো বল আমাদের। আরে জামাই বাবু, সেটা একটা লম্বা কাহিনী আছে। এখন আপনি দিদির হাতে উপমা খান, খুব সুন্দর হয়েছে। ততক্ষণেই ভারী বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হওয়ার কারণে প্রতিবেশী টিয়া পাখিও সেখানে এলো। ও টিয়া জামাই বাবু, কি ব্যাপার, আপনার শরীরে ভালোই মেদ জমে গেছে, এই বৃষ্টিতে এখানে কেন এলেন আপনি? ওই তুই চুপ করতো, বাইরে মেঘের গর্জনে আমার ভয় পাচ্ছে, আবার অন্যান্য জায়গা থেকে পাখিরা আমার বাসায় চলে আসছে, আমি কেন ওদেরকে আশ্রয় দেব? আমি দেবো না ওদের থাকতে। আরে টিয়া পাখি, ওদেরকে থাকতে দেওয়া উচিত ছিল। আরে দিদি, তুমি কিছুই জানো না, আগের বারে একটা বেকার কাক চলে এসেছিল, তাকে আমি আমার বাড়িতে থাকতে দিলাম। কিছুদিন পরে আমার বাড়ির সামনে সে বাসা তৈরি করে রয়েছে, কোনো সাহায্য করতে নেই কাউকে। তুমি আমার ব্যাপারে কথা বলছো তো টিয়া পাখি, নিজে সুন্দর বলে অনেক অহংকার না? আমি কালো বলে আমায় পছন্দ করো না তুমি? এইভাবে কাক টিয়া পাখি পায়রা চিল যখন গল্প করছিল, তখনই সেখানে টুনি পাখি তার মেয়েকে নিয়ে চলে এলো। দেখুন, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব ভালো, আসলে আমাদের গ্রামে ঝড় তুফান হওয়ার কারণে আমাদের বাসা ভেঙে গেছে,
আমাদের কোথাও থাকার জায়গা নেই, দয়া করে এখানে থাকতে দিন না আপনাদের, কিন্তু আমরা কোনো ক্ষতি করব না। আরে পাখি, মনে হচ্ছে তোমার মেয়েটা ভিজে গেছে, দাঁড়াও টাওয়াল নিয়ে আসি। আর কিছু খাবে নাকি, এনে দেব তোমাদের। আরে দিদি তুমি থামো তো, ওই টুনি পাখি তুই এখান থেকে যা। এই কাক এইভাবে দেখিস না, ওকে আগে এখান থেকে তাড়া তো তুই। শোনো আমি কিন্তু ভালো কাক না, আমাদের পাখিরা বলছে যখন চলে যেতে, তাহলে তুমি চলে যাচ্ছ না কেন? আরে কাক এইভাবে বলো না ওকে। আরে জামাই বাবু আপনি একটু থামুন, এইসব পাখিদেরকে আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া যাবে না, তাহলে তারা সব আহার আমাদের খেয়ে ফেলবে, তখন তো আমরা কিছুই খেতে পাবো না। আপনি একটা কথা শুনুন, দিদিকে নিয়ে ভেতরে যান, এই পাখিটার সাথে আমরা বুঝে নেব। এইরকম বলে কাক ওই টুনি পাখিকে সেখান থেকে তাড়িয়ে দিল। টুনি কাঁদতে কাঁদতে একটা গাছের ডালে গিয়ে বসে, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য নিজের মেয়েকে তার ডানার ভেতরে লুকিয়ে রাখে। পরের দিন টুনি পাখি নিজের বাচ্চার খিদে মেটানোর জন্য টিয়া পাখির বাসায় গেল। টিয়া পাখির বাড়িতে গিয়ে একটা বেদানা পড়ে থাকতে দেখে, সেটা যেই তুলতে যাবে তখনই টিয়া পাখি চলে আসে। চোর চোর, কোথায় রে কোথায়? ওই তো ওই পাখিটা আমার আহার চুরি করছে, ওকে মারো। দয়া করে আমাকে মারবেন না, আমার মেয়ের খিদে মেটানোর জন্য নিয়ে যাচ্ছি আমি এইটা। এই দাও তোমরা, আপনি ওই বেদানাটা নিয়ে যান। পায়রার এমন বলাতে টিয়া পাখি আর কাকের হাত থেকে বেঁচে টুনি সেখান থেকে পালিয়ে গেল। টুনি পাখি নিজের মেয়েকে খানিকটা বেদানা খাওয়ানোর পরে খানিকটা বেদানা মাটিতে পুঁতে দিল। তারপরে কিছুদিনের মধ্যে সেটা থেকে গাছ বেরিয়ে এলো। গ্রীষ্মকাল হওয়ার কারণে পাখিরা কোথাও আহার পাচ্ছিল না, ঠিক সেই সময় টুনি পাখি নিজের বাগান থেকে বেদানা পেড়ে নিয়ে তাদেরকে দিতে গেল। এইটা দেখে পায়রা বলে, আরে পাখি তুমি ছোট হওয়া সত্ত্বেও আমাদের খিদে মেটালে, তোমাকে ধন্যবাদ, তোমার এই উপকার কোনো দিন ভুলবো না। আরে পাখি আমাদের ক্ষমা করে দাও, তোমায় অনেক কথা শুনিয়েছি। আমিও তোমায় অপমান করেছি, আমায়ও ক্ষমা করে দিও। আপনারা মন খারাপ করবেন না, একদিন আপনারাও আমাকে সাহায্য করেছিলেন বলে আজকে এই দিনটা দেখতে পেলেন। আপনাদের জন্য আমার মেয়ে সেদিনকে বেঁচে ছিল। আপনার বাড়ি থেকে চুরি করা বেদানা থেকে এই বাগানটা হয়েছে, আর আপনাদের খিদের জন্য অস্থির হতে হবে না। এই রকম বলে সব পাখিদেরকে তার ওই বেদানার বাগানে নিয়ে গেল। সেখানে গিয়ে সব পাখিরা মিলেমিশে খুশি খুশি খেলাধুলা করতে লাগলো। তারপরে টুনি পাখি আর তার সন্তানকেও নিজেদের পরিবারের সদস্য মনে করে সবাই সুখে থাকতে লাগলো।